কোরআনের সাথে থাকো, ইজ্জত বাড়িয়ে যাবে। দেখো না হযরত ওমরের দিকে তাকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ছিলেন জিরো, কি ছিলেন? কত বড় একটা বড় আকারের জিরো হলে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে? সেই ওমর আল্লাহর কোরআনের সংস্পর্শে যখন এলেন, ওমর আর সাধারণ ওমর রইলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমার পরে লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না, আমার পরে যদি আর কোন নবী পৃথিবীতে আসতো লাকানা ওমর, আল্লাহ পাক ওমরকে অবশ্যই নবী বানাইয়া দিতেন। কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন? কোথায় চলে গিয়েছেন চিন্তা করতে পারবো হযরত ওমরের কথা? সুবহানাল্লাহ, আশারায় মুবাশশারাদের একজন। এবং আমি এক কিতাবে দেখেছি, আমি এর সনদ তালাশ করে এর তাহকিক করার সময় পাইনি, আমি জানি না এটার সনদ কতদূর মজবুত, তবে এটা আমি দেখেছি কেয়ামতের দিন সর্বপ্রথম আমলনামাটা হযরত ওমরের হাতে নাকি আসবে। আমি এর সনদটা দেখতে পারিনি, তবে এটা কথাটা দেখেছি। এই যে মর্যাদা আল্লাহ পাক হযরত ওমরকে দিলেন, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী রাষ্ট্রপতি হলেন হযরত ওমর। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দেশ চালাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি হযরত ওমরের খেলাফতের আমলে আমি ঘুমাই আছি, এশার নামাজ পড়ে ঘুমিয়েছি, শেষ রাত্রে স্বপ্নে দেখছি যেন আমি রাসূলের পেছনে ফজরের নামাজ আদায় করতেছি। রাসূলুল্লাহ নামাজ শেষ করে স্বভাব সিদ্ধ ভাবে পেছনের দিকে ফিরে বসেছেন, একজন বুড়ি মেয়ে লোক এক পাত্র খোরমা এনে বলছেন, হযরত আলী বলছেন যে আমি হুজুরকে হুজুরের পিছনে নামাজ পড়ে দরজা দিয়ে বেরিয়েছি, দরজা থেকে বেরিয়ে দেখি এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে এসেছে, আমাকে বলছে আলী এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে যাও, এটা আমার নতুন বাগানের খোরমা, আর রাসূলুল্লাহকে নিয়ে আমার সালাম গিয়ে বলো, আর বলো যেন তিনি এই খোরমা থেকে নিজে খান এবং সাহাবাই কেরামদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী তাই করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরমার পাত্রটা হাতে নিয়ে সর্বপ্রথম একটি খোরমা তুলে হযরত আলীর হাতে দিলেন, হযরত আলী খোরমা মুখে দিয়ে চিবোতে লাগলেন, এত স্বাদ লাগলো খোরমাটা চিবোচ্ছেন, এমন সময় ফজরের আজান কানে চলে গেছে, ঘুম ভেঙে গেছে, কিন্তু হযরত আলী বলছেন ফজরের আজানে ঘুম ভাঙলো কিন্তু আমার মুখের মধ্যে তখনও রসুলের দেওয়া খোরমার স্বাদ আমি অনুভব করতেছিলাম। অজু করে নামাজ পড়তে গেলাম, যে দেখি আমিরুল মুমিনিন হযরত ওমর ইমামতের জায়গায় দাঁড়িয়ে আছেন, নামাজ শেষ করলাম তার পেছনেই, নামাজ শেষ করে দরজা দিয়ে বেরোচ্ছি, অমনি দেখি এক মহিলা এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে হাজির, বলছে আলী এই খোরমাগুলি নিয়ে যাও, আমিরুল মুমিনিনকে বলো এগুলি আমার নতুন বাগানের খোরমা, তিনি যেন খান এবং আল্লাহর সাহাবীদের মধ্যে যেন ভাগ করে দেন। হযরত ওমর খোরমার পাত্রটা হাতে নিয়ে একটি খোরমা তুলে হযরত আলীর মুখে পুরে দিলেন, হযরত আলী খোরমাটা খেয়ে মজা লাগলো, তিনি বললেন ওমর জিদনি তামরাতান উখরা, তুমি আমাকে আর একটা খোরমা দাও না, খুব মজা লাগতেছে, অনেক খোরমা তো আছে, আমাকে একটা বেশি দিলে অসুবিধা হবে না, দাও না একটা খোরমা। হযরত ওমর বলছেন ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদাক লাযিদনাক, ওয়া আলী রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতে আমিও তোমার একাধিক খোরমা দিয়ে। আলী অবাক হয়ে গেলেন, কি সাংঘাতিক কথা, তিনি বলছেন ইয়া আলী ইয়া ওমর আহিয়া রুইয়া রাআইতাহা আম গায়বুন ইত্তালাতা আলাইহ, হে ওমর এটা কি
এটা কি স্বপ্ন? আমি যেরকম দেখেছি ওইরকম তুমিও কি রাত্রে স্বপ্নে দেখছো এই ঘটনা? না, গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে। হযরত ওমর বলছেন, ইয়া আলী, ওয়াল্লাহি মা হিয়া রুহিয়া ওয়ালা গায়েব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কালবাহু ইয়ারা বিনূরিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আলী, শোনো, আল্লাহর কসম, এটা স্বপ্ন নয়, এটা গায়েবের কোনো, গায়েব থেকেও আমি কিছু পাই নাই। এটা হচ্ছে সেই ব্যাপার যখন আল্লাহর মোমেন বান্দা আল্লাহর জন্য হয়ে যায় তখন আল্লাহ পাক তাকে দেখার মতো তৌফিক দান করে দেয়। হযরত ওমর কোথায় ছিলেন আর কোত্থেকে আল্লাহ পাক তাকে তুলে নিলেন? সুবহানাল্লাহ।